Hey friends, welcome to my channel RoboDuet. Today video I will show you how to make a 4 channel IR control leaderboard. Let's start the video. এই প্রজেক্টটি বানানোর জন্য ফার্স্ট আমাদের লাগবে 4 চ্যানেল রিলে বোর্ড। এই রিলে বোর্ডটি কীভাবে বানাতে হয় আমি আগের ভিডিওটিতে দেখিয়েছি, রিলে বোর্ডটা কীভাবে তৈরি করতে হয় ভিডিওটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন। তারপরে লাগছে আমাদের একটি আরডিউনো ন্যানো। এখানে আমি আরডিউনো ন্যানো ইউজ করছি, বোর্ডটি কম্প্যাক্ট সাইজ বলে আপনারা উনো ইউজ করতে পারেন বা অন্য কিছু বোর্ড ইউজ করতে পারেন। তারপরে লাগছে আমাদের দুটি ফিমেল হেডার স্ট্রিপ। তারপরে লাগছে একটি আইআর রিসিভার সেন্সার। তারপরে লাগছে আমাদের আইআর ইনফ্রারেড রিমোট। এটা আমরা যে কোনো টিভি, এসি, ফ্রিজ, যে কোনো কিছু রিমোট ইউজ করতে পারেন। এবার আমি এই আরডিউনো ন্যানো বোর্ডটিকে রিলে বোর্ডের সঙ্গে ডাইরেক্ট সোল্ডারিং করব। আমাদের রিলে বোর্ডটির মধ্যে আরডিউনো ন্যানো বোর্ডটিকে সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে রিলেগুলির পয়েন্টের সাথে আরডিউনো বোর্ডের সাথে কানেক্ট করবো। এই আমরা সার্কিট ডায়াগ্রামটি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আমরা সম্পূর্ণ সার্কিট ডায়াগ্রামটি ডাউনলোড করতে পারেন। এখানে আমি 1 নম্বর রিলেটি কানেক্ট করব আরডিউনোর ডিজিটাল পিন 5A-তে। এবার আমরা 2 নম্বর রিলেটি কানেক্ট করব আরডিউনোর ডিজিটাল পিন 6A। তিন নম্বর রিলেটি কানেক্ট করব আরডিউনোর ডিজিটাল পিন 7A-তে। এবার আমরা 4 নম্বর রিলেটি কানেক্ট করব আরডিউনোর ডিজিটাল পিন 8A-তে। দেখতে পাচ্ছেন আমাদের 4টি রিলে কানেক্ট করা হয়ে গেছে আরডিউনোর ডিজিটাল পিন 5, 6, 7, 8-এর সঙ্গে। এবার আমরা এর সাথে কানেক্ট করব আইআর সেন্সারটি। এই আইআর সেন্সারে হচ্ছে এই হোয়াইট পিনটা হচ্ছে গ্রাউন্ড, এই পার্পেল পিনটা হচ্ছে, পার্পেল ওয়ারটি হচ্ছে পজিটিভ, ও হচ্ছে ব্লু ওয়ারটি হচ্ছে সিগন্যাল ওয়ার। যা সিগন্যাল ওয়ারটি কানেক্ট হবে আমাদের আরডিউনোর ডিজিটাল পিন 3-তে। পজিটিভ ওয়ার্ডটি চলে যাবে আমাদের হচ্ছে এখানে 5 ভোল্ট। ও নেগেটিভ পিনে চলে যাবে গ্রাউন্ড পিনেতে। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ এটি কানেক্ট করা হয়ে গেছে ও আরডিউনো বোর্ডটি আমাদের রেডি হয়ে গেছে রিলে বোর্ডের সঙ্গে। এবার চলুন আমরা এটিকে প্রোগ্রামিং করবো। ফার্স্ট আমরা আরডিউনো বোর্ডটিকে ডেস্কটপে কানেক্ট করব। কানেক্ট করার পর এখানে আমরা এখানে আরডিউনো আইডিটা ওপেন করে নেব। আরডিউনো আইডিটা ওপেন করার পর এখানে আমরা টুলসে গিয়ে এখানে পোর্ট অপশানে গিয়ে কম পোর্ট সিলেক্ট করে নেব। তারপর এখানে আমরা টুলস অপশানে গিয়ে বোর্ড টাইপে গিয়ে আমরা এখানে আরডিউনো ন্যানো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এখানে কোডটি দেখতে পাচ্ছেন, কোডটি এখানে লেখা আছে যেখানে আমরা রিসিভার পিন 3 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করা আছে আরডিউনো ডিজিটাল পিনেতে। তারপর এখানে রিলে 1-এ এখানে 5 নম্বর ডিজিটাল পিন, রিলে 2-তে 6 নম্বর, রিলে 3-তে 7 নম্বর, রিলে 4-তে 8 নম্বর। এখানে আমরা 4টে রিলে ইউজ করছি, যার সঙ্গে এখানে 8 নম্বর পিন পর্যন্তই ডিজিটাল পিন পর্যন্ত ইউজ করব। তারপর এখানে আমরা আগের যে ভিডিও দেখিয়েছি কীভাবে আইএস সিগন্যালের হচ্ছে ভ্যালুগুলোকে ডিকোড করা হয়, সেই ভ্যালুগুলোকে এখানে আমরা ইউজ করব। এটি হচ্ছে 1 নম্বর পিনের ভ্যালু, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ও পাওয়ার কি। পাওয়ার কির ভ্যালুটা ইউজ করবো একমাত্র এখানে আমরা সমস্ত রিলেগুলোকে টার্ন অফ করার জন্য। এখানে আমি 4টে ভ্যালু পর্যন্ত ইউজ করবো। এখানে আমি এইখানে আমি ফার্স্ট কেসের জন্য এখানে সমস্ত রিলেগুলি অফ করার জন্য এখানে আমি এই ভ্যালুটা ইউজ করবো, যে পাওয়ার কি ভ্যালু। তারপরে এখানে আমি রিলে 1-এর টার্ন অনের জন্য ফার্স্ট কি ভ্যালু ইউজ করব।
তারপরে সেকেন্ড কি ভ্যালুটি ইউজ করবো আমি এখানে রিলে টু এর জন্য। এভাবে আমরা চারটে ভ্যালু এখানে ইউজ করব। এবার আমি এখানে প্রোগ্রামটা আমি কম্পাইল করে প্রোগ্রামটা আপলোড করব। এই সম্পূর্ণ প্রোগ্রামটি আমরা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পাওয়া যাবে, সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বোর্ডটিতে প্রোগ্রামে আপলোডের পর এখানে আমরা হচ্ছে আবার 5 থেকে 6 ভোল্ট কানেক্ট করব ডিসি। দেখতে পাচ্ছেন বোর্ডটিতে আরডুইনোতে এলইডি জ্বলে গিয়েছে, মানে বোর্ডটিতে পাওয়ার চলে এসেছে। আর এখন আমরা আয়ার রিমোট দিয়ে চেক করবো বোর্ডটি কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন বোর্ডটি প্রপার ওয়ার্ক করছে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 1 2 3 4। এবার চলুন এই বোর্ডটিতে আমরা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলো কানেক্ট করে দেখি বোর্ডটি কীভাবে ওয়ার্ক করছে কিনা। এখানে আমি দুটো এলইডি লাইট ইউজ করছি, ও একটি হচ্ছে ফিলিপসের 240 ওয়াটের লাইন ইউজ করছি, একটি আমি এলইডি লাইট ইউজ করছি। এই অ্যাপ্লায়েন্সগুলো সমস্ত একটি একটি তারে কানেক্ট তারগুলোকে কানেক্ট করে নেবো। প্রথমে আমরা তারগুলো কানেক্ট করে নেওয়ার পর এখানে একটা আমি টু পিন সকেটে এসি কর্ড ইউজ করছি, এটিতে অ্যাপ্লায়েন্সগুলোতে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সগুলোতে পাওয়ার দেওয়ার জন্য। ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের তারগুলিকে রিলে হচ্ছে প্রত্যেকটা রিলে মানে রাইট সাইডে কানেক্ট করে দেবো। রিলের 3টি পিনের মিডিল পিনটিতে চলে যাবে 240 ভোল্ট, ও হচ্ছে রাইট সাইডের পিনটিতে কানেক্ট করে দেবো প্রত্যেকটা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সের তারগুলিকে। ও এসি করে আরেকটি তার, সেটি চলে যাবে আমাদের রিলের যে কোনো একটি মিডিল পিনে, মানে মিডিল পিনটি সমস্ত পিনের সাথে কানেক্ট করা আছে। মিডিল পিনে একটি মিডিল পিনে পাওয়ার দিলে সমস্ত পিনগুলোতে পাওয়ার দেওয়া হয়ে যাবে। আর যে কোনো একটি আমরা রিলের 3 পিন টার্মিনালের পিনে মাঝে মিডিল পিনে কানেক্ট করে দেবো। চারটে কানেক্ট করা হয়ে গেছে, এবার আমরা এসি পাওয়ার দেবো। আর এখানে 5 ভোল্ট আমরা ইনপুট করবো। ইলেকট্রিক পাওয়ার দিয়ে দিয়েছি এখানে 5 ভোল্ট, ও ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সগুলোতে এসি 240 ভোল্ট দিয়ে দিয়েছি। এবার আমরা রিমোট দিয়ে চেক করবো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সগুলি প্রপার কাজ করছে কিনা। তো আচ্ছা, 1 নম্বর সুইচটি ডিসপ্লে নাই ল্যাম্পটি জ্বলছে, ও অফ হচ্ছে, 2 নম্বরে এই এলইডি লাইটটি জ্বলছে, 3 নম্বরে ওই এলইডি লাইটটি জ্বলছে, ও 4 নম্বরে 60 ওয়াটের লাইটটি জ্বলছে, 1 2 3 4। ও এখানে সমস্ত লাইটগুলো বন্ধ করার জন্য এই রেড সুইচটি টিপলে সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কোনো কোশ্চিন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।